ভোটের মুখে নিজের কেন্দ্রে গিয়ে এই গো ব্যাক স্লোগান শুনলেন অধীর চৌধুরী এবং কংগ্রেস সাংসদকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। পানীয় জল এবং রাস্তার সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে আজকে বহরমপুরের 15 নম্বর ওয়ার্ডের ইন্দ্রপ্রস্থ এলাকায় যান অধীর চৌধুরী এবং সেখানে গিয়েই বিক্ষোভের মুখে পড়েন। পানীয় জল বসানোর সুযোগ দেবেন আমাদেরকে, এতদিন কেন করেননি? আমি তো মানুষের কাছে গেছি তাদের সমস্যা সমাধানের ব্যবস্থা করতে, সেখানটায় পচা জলের দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তার মধ্যে একটা কল বসিয়ে দিয়েছে, ওখানকার লোক বলছে কলের জলের দুর্গন্ধ আসছে। তো আমি ওখানটায় এম সংসদ তহবিল থেকে একটা কল বসানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, তারই সুবাদে আমি গেছিলাম। তার মধ্যে হঠাৎ দেখছি তিন চারটে কোথায় তৃণমূলের চারটা ফোরে চলে এসছে, এসে স্লোগান দিচ্ছে অধীর চৌধুরী গো ব্যাক। আলে ভাই, তোমাদের বক্তব্যটা কি তাও তারা বলছে না? শিখিয়ে দিয়েছে, পুতুলকে যেমন শিখিয়ে দিয়েছে পুতুল তেমন গান নাচছে, বড় দুর্ভাগ্য। কোনো চিৎকা চেঁচামেচিতে এই বহরমপুর শহরে একটা মানে একটা ভোট আমি রিগিং করতে দেব না প্রশাসনকে এবং তৃণমূলের নেতাদের। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। কোঅর্ডিনেশন কমিটিকে মিছিলের অনুমতি সিঙ্গেল বেঞ্চের, সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে এবার রাজ্য, সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের রাজ্য। কোঅর্ডিনেশন কমিটির কোনো আইনজীবী না থাকায় সেই শুনানি পিছিয়ে গেছে, আগামীকাল মামলার পরবর্তী শুনানি। কোঅর্ডিনেশন কমিটিকে মিছিলের অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা। হাওড়া রেল মিউজিয়াম থেকে নবান্ন বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিলে অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা। সর্বাধিক 1500 লোক নিয়ে মিছিলের অনুমতি দেয় সিঙ্গেল বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার। আপনারা তো প্রয়োজন অনুযায়ী শর্ত আরোপ করতে পারেন, সেই অধিকার তো সিঙ্গেল বেঞ্চ দিয়েছে, রাজ্য সরকারের উদ্দেশ্যে মন্তব্য বিচারপতি হরিশ টঞ্জনের। রুট নিয়ে সমস্যা আছে, ওই এলাকায় স্কুল কলেজ অফিস আছে, ট্রাফিক নিয়ে সমস্যা হবে, যানজট হবে, ডিভিশন বেঞ্চে জানালো রাজ্য। নবান্ন এলাকায় 144 ধারা থাকে, আমরা মিছিলের বিরোধিতা করছি না, রুট বদল করতে বলছি। হাইকোর্টে সওয়াল রাজ্য সরকারের। কোঅর্ডিনেশন কমিটিকে মিছিলের অনুমতি সিঙ্গেল বেঞ্চের এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার। এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। সৌভিক, সৌভিক ঠিক কি সওয়াল জবাব হলো? দেখো, একেবারে সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে প্রাথমিকভাবে হাওড়া রেল মিউজিয়াম থেকে শুরু করে নবান্ন বাস স্ট্যান্ড পর্যন্ত 1500 লোকের মিছিল, সেটা এক লাইনে যাবে, এই শর্ত অনুযায়ী মিছিল করার জন্য সিঙ্গেল বেঞ্চ অনুমতি দিয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। সেই নির্দেশকে তার চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল এবং ডিভিশন সরকার সকাল 10:30 এর শুনানি শুরু হবে এবং তারপরে সেখানে নির্ধারণ হবে যে সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে যে মিছিলের অনুমতি দেওয়া হয়েছিল সেটাই বহাল থাকবে নাকি কলকাতা হাইকোর্টের তরফ থেকে অন্য কোনো নির্দেশ দেওয়া হবে। ধন্যবাদ সৌভিক।